বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি অবশ্যই অনেক মানুষের জন্য বোঝার আছে এবং যারা যে জিনিসটা বুঝে আছে সেই বুঝটা কেটে এই বুঝটা ঢুকে যাবে। এ কারণেই যে কারণ মানুষের জ্ঞান মন বিবেক আছে, এই জ্ঞান মন বিবেক দ্বারা যখন তারা বিশ্লেষণ করবে তখন দেখবে যে না, কথাটি তো ঠিক আছে। সেই কথাটি হলো, দেখুন, এই পৃথিবীর সমস্ত মানুষে, সমস্ত মানুষ বলতে কি, যত মুসল্লিগণ আছে, যত তাবলিগগণ আছে, শরীয়তের পন্থী যারা আছে, তারা একটা জিনিস সুস্পষ্টভাবে বলে যাচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে সেটা সুস্পষ্ট নয়। আজকে সেই সুস্পষ্ট করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই তরিকত এবং তরিকত থেকে যেই কথাবার্তা বলা হয় অবশ্যই মারিফত ও হাকিকত নিয়ে টান দেওয়া হয়, এবং যারা শরীয়তের আছে তারা বাহিরে বোঝে, আর তরিকত হাকিকতের দেশে মারিফতকে ভিতরে বোঝে। যেমন একটা কথা বলে থাকে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার বিচার হবে, তার সাজা হবে, যদি সে পাপিষ্ঠ হয় সেটা কোথায়, সেটা হলো যে কবরে, কবরে সাজা হবে যদি সে পাপিষ্ঠ হয়, আর যদি নেকি বান্দা হয় তাহলে কবরের মধ্যে তাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বাতাস আসবে এবং জান্নাতি সেবায় তিনি থাকবে। তাই আমি বলবো যে যারা বলতেছে কবরে আজাব হবে পাপিষ্ঠদের জন্য এবং কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হবে, আমি বলবো এটি মিথ্যা। আর যদি কেউ বলে যে না, এই কথাটি মিথ্যা নয় সত্য, তাহলে আমাকে প্রমাণ দিতে পারবেন না। আর যদি আমি বলি যে না, কবর আজাব হয় এবং কবরকে দেখা যায় জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হয়, এটা কোথায়, এটা কিভাবে, আজকে এই বিশ্লেষণ হবে এবং আপনারা আমাকে জানাবেন যে কথার ভাব কোন দিকে গেল। যদি আপনারা কমেন্টের মধ্যে বলেন যে না, এই কথাটি এভাবে ঠিক নয়, সেটাও আমি পাব। যদি বলেন যে হ্যাঁ, আপনার কথাগুলো ঠিক, তাহলে আমি এটাও পাব। দেখেন, আপনাদের মধ্যে কেউ আমাকে বলুন যে না, কবর আজাব হয়, আমি বলবো হয় না। যদি কেউ বলেন কবরে কোনো আজাব নেই, আজাব হয় না, তাহলে আমি বলবো হয়। কারণ একটা ছোরা একদিকে দাঁড়, আরেকটি ছোরা আছে যে তার ডান পাশ দিয়েও দাঁড়, দুই দাঁড় তার ধারালো আছে, যেই দিক দিয়ে কাটে সেদিক দিয়ে কেটে যায়। তাই বলবো কবরে আজাব হয় না, তার প্রমাণ আমি দেব। সেটি হলো কেরম, যেমন বলা হয় কবরের মধ্যে যখন মানুষটা রেখে আসে তখন সেই মানুষটা রেখে যাওয়ার 40 কদম চলে গেলে তার কবরে আজাব শুরু হয়ে যায়। আর আমি বলবো যেটা না, হয় না, আজাব হয় না, এবং মনকির নেকি তাকে এসে বসায়, তাকে জলছপ করে, তোমার দিন কি, তোমার রব কি, তোমার নবী কি, তোমার ধর্ম কি, জবাব দিতে না পারলে তাকে শাস্তি দেবে। দেখেন এই বিষয়টা কোথায়, যে হাদিস এই কথাগুলো অতটা ক্লিয়ার করেননি এবং যেভাবে বলেছেন মানুষকে ভয় বেঁধিয়ে দেখাইছেন এবং মানুষ যেন আল্লাহর পথে থাকে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রতি ভয় রাখে এবং দোজকের শাস্তির প্রতি ভয় রাখে। আচ্ছা, তাহলে বাস্তবতভাবে যদি যান, 40 কদম চলে যাওয়ার পরে কবরে সাজা হবে, আপনি 40 কদম গিয়ে আবার আসবেন, আবার ঘুরবেন, দেখবেন যে এই মানুষটি সেই শুয়ে আছে, সেই লাশটি ওরকমই আছে, কিন্তু তার সাজা হচ্ছে না। তাহলে কি হাদিসের সাথে মিলবে? মিলল না, কিন্তু আমি মিলাবো ইনশাআল্লাহ। সেটি হলো শর্ট করে বলবো, আর না হয়তো ভিডিওটি বেশি লম্বা হবে, আপনারা বিরক্তি বোধ করতে পারেন, তাই আমি শর্ট করে বলবো ইনশাআল্লাহ। এই শর্ট কথাটাই আপনাদের ভালো লাগবে। সেটি কেমন, দেখেন যে
যেই কবরের মধ্যে মানুষটাকে রাখা হবে সেই কবরটি কিসের তৈরি? মাটির তৈরি। সেই কবরটি কয় হাত? 3.5 হাত। তাহলে আপনার শরীরে আপনার দেহটাকে যখন মাপা হবে আপনি কিন্তু 3.5 হাত এবং আপনি মাটির তৈরি। 3.5 হাত এবং মাটির তৈরি, তাহলে বোঝা গেল কি আপনি নিজে একটা জীবিত কবর। এই জীবিত কবরের মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় ওরে বাবারে মারে তার শাস্তি হবে। এই কবরের মধ্যে যদি কারো পেটের ব্যথা করে তাহলে এখানে তার শাস্তি ভোগ করছে, তাহলে সে সাজায় আছে। সেটি কোথায়? এই কবরে। এটি কবরটি জীবিত কবর, একজন মানুষ, সে 3.5 হাত এবং মাটির তৈরি। আচ্ছা, তাই আমি কিছু কিছু আলোচনায় বলেছিলাম যে কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেক কবর পাইছো কি না এমন খবর। যেমন কোন কবরে সাজা হয় এটি আপনারা বলবেন। কবরের ভিতরে কবর কীরকম? যেমন মানুষ মৃত্যুবরণ করলে তার কবরটাকে খুঁড়ে সেটাও মাটির এবং 3.5 হাত, এবং সেই কবরের মধ্যে যে মানুষটি রেখেছে সেটিও কিন্তু 3.5 হাত, সেও কিন্তু মাটির তৈরি। তাহলে কবরের ভিতরে আরেকটি কবর। তবে পেয়েছি কি না এমন খবর, সেটি হলো যে একটা মা যখন তার পেটে একটা সন্তান ধারণ করতেছে তখন সেই মা যে কোনো রোগে, যে কোনো দুর্ঘটনায় মা মারা গেলেন। মারা যাওয়ার পরে তখন সেই মায়ের গর্ভে সে বাচ্চাটাও মারা গেছে। তখন দেখেন বাচ্চাটা যখন পেটে মারা গেছে তখন কিন্তু মাও একটা কবর, আর মায়ের ভিতরে যে বাচ্চাটা সেও কিন্তু 3.5 হাত এবং মাটির তৈরি, সেও কিন্তু একটা কবর। তাহলে মাটি যে খোঁড়া হয়েছে এটা একটা কবর, এই কবরের ভিতরে কবর, তার ভিতরে আরও একটি কবর। সেটি কীভাবে? যে মাটির একটি কবর খোঁড়া হয়েছে, মায়ের মা নিজে একটি কবর, এবং মায়ের পেটে বাচ্চা সেও কিন্তু একটা, সেই বাচ্চার হাতে 3.5 হাত, সেও একটি কবর। তো কবরের ভিতরে কবর, তার ভিতরে আরেক কবর পাইলাম কিনা এমন খবর। তবে বুঝতে গেলে লাগে যেন কেমন 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 খবর। তাই আমি বলবো মা যখন বেঁচে ছিলেন তখন তার এই শরীরটা নিয়ে সে অনেক দুঃখ কষ্ট করেছেন, সাজা ভোগ করেছেন, ব্যথা ভোগ করেছেন, শেষে ইন্তেকাল করলেন। কিন্তু তার পেটে যে বাচ্চা সেও কিন্তু কষ্ট পেতে পেতে মৃত্যুবরণ করলেন। তাহলে তার সাজা কিন্তু সে জীবিত থাকতেই পেয়েছে, এখন মৃত্যুবরণ করেছে। আচ্ছা, তো এখন এখান থেকে আত্মা বের হয়ে গেছে, মাটি দেওয়া হয়েছে তার লাশ। এখন সেই আত্মাটা যদি পাপিষ্ঠ থাকে, আল্লাহর পূর্ণ কাজ না করে থাকে, তাহলে তার সাজা সেই আত্মজগতে করা হবে। আচ্ছা, তো এবার বলবো যে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হয়। দেখবেন পৃথিবীতে অনেক সুখী মানুষ আছে, তার রোগ নেই শরীরে। যার রোগ নেই সে কিন্তু শান্তিময়, শান্তিরই আরেক নাম হলো জান্নাত। তাহলে সেই মানুষটি যখন পৃথিবীতে বেঁচে ছিল, এসি গাড়িতে আরামে চলেছে এবং এসি অফিসে অফিস করেছে, লাখ লাখ টাকা ইনকাম করেছে, যেই বাড়িতে এসেছে সেই বাড়িটা এসি করা, শান্তিময় আর শান্তিময়, তাহলে তার অফিস, গাড়ি, বাড়ি সব জায়গায় তার ঠান্ডা শীতল, সে রোগবিহীন মানুষ, তার কোনো রোগ নেই, শান্তিময়। তিনি তো শান্তির আরেক নাম বেহেস্ত, সেই তো জান্নাতের মধ্যেই আছে। আচ্ছা, তাহলে একজন রিক্সাওয়ালা যখন গাড়ি চালায় বা ভ্যান চালায় বা রিক্সা চালায় তখন দেখা যায় কি যে সে চৈত মাসের রোদের মধ্যে যখন গাড়ি চালায় গাম বেয়ে বেয়ে পড়ছে, গাম বেয়ে বেয়ে পড়ছে, তখন সে কিন্তু যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে, শরীরের গরমের জ্বালা যন্ত্রণার ভোগ করছে। সে যদি কোনো গাছতলায় যায় সেই গাছতলায় গেলে
একটা নিঃশ্বাস ফেলে দিয়ে একটু আরাম করে, ভালো লাগে, তাহলে বোঝা গেল কি সে অশান্তিতে আছে। তার কর্মফলে সে রিক্সা চালিয়ে খেতে হয়, আর তার কর্মফলে সে এসি গাড়ি, এসি বাড়ি, এসি অফিসের মধ্যে সে আরাম অনুভব করে, সে অশান্তি ভোগ করে না, লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচায় পাচ্ছে। তাহলে কবরের মধ্যে জান্নাত ফিট করা দেওয়া হবে, যেই সুখী মানুষটি তার সম্পূর্ণ শরীরটা যদি মাটির হয় এবং 3.5 হাত হয়, সে নিজেও একটা কবর, এবং এই কবরের মধ্যে আল্লাহ জান্নাত ফিট করে দিয়েছে। অফিসে, গাড়িতে, বাড়িতে তার এসি ফিটিং করা, তার খাবার দাবার, টাকা পয়সা অর্থ কম নেই, তিনি শান্তিময় হয়ে আছেন। যাই হোক, এই হলো একটা সাবজেক্ট যেখানে যেই কবরের কথা হাদিস ইঙ্গিত করেছে সেটি আমরা প্রকাশ করলাম। তবে এই কথাগুলো কি আপনাদের মনোগত হলো, ভালো লাগলো? যদি খারাপ লাগে তবু জানাবেন, যদি ভালো লাগে তবু জানাবেন। কেননা আমি যে সব কিছু ঠিক বলি তা নয়, আমাকেও তো বুঝতে হবে যে কোন কথাগুলো সঠিক এবং ব্যাঠিক সেটি আমার নির্ণয় করে সেটি ভালো কিছু আমাকে মেনে নিতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।